সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুড়ে যাওয়ার সমস্যা ও তার সমাধান এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের অতিথির সাথে ডক্টর আজকের তানভীর আহমেদ উনিশশো সালের মে মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য যেহেতু আজ আমরা যে বিষয়টি সিলেক্ট করেছি সেটি হচ্ছে পুড়ে যাওয়ার যে সমস্যা ও তার কি কি সমাধান রয়েছে যেহেতু এখন উইন্টার সিজন চলছে এবং শীতকালে কিন্তু পুড়ে যাওয়ার হার আমরা দেখতে পাই আগের চেয়ে বেড়ে যায় তো সেটি কেন শীতকালেই কেন এত বেশি শীতকালে আসে ধন্যবাদ এটা খুব ভালো একটা সিলেকশন যে শীতকালে এই জিনিসটা বেড়ে যাচ্ছে কারণ আমাদের আমরা মাত্র করোনার যে সিচুয়েশন লকডাউন থেকে উঠেছি বা আমাদের কিছু রেস্ট্রিকশনের জন্য বিগত দুই বছরে এই ইনসিডেন্স একটু কম ছিল বাট এই বছরে কিন্তু আসলে পড়ার পেশেন্ট প্রচুর বেড়ে গিয়েছে কারণ অ্যাক্টিভিটি বেড়ে গেছে শীতকালে কেন বেশি হয় এটা কমন প্রশ্ন আমরা যদি চিন্তা করি যে আমাদের শীতকালে যেটা হয় যে আমরা তো গ্রীষ্মপ্রধান দেশ তো শীতকাল আসলে আমাকে অনেকগুলো জিনিস করতে একটা হলো গ্রামাঞ্চলে যেটা হয় যে বয়স্ক মানুষ ওনারা একটু যে যেটা বলল যে হিট মানে শরীর একটু উত্তাপ নেওয়ার জন্য ওনারা হয়তো চুলার পাশে বসতেছেন অথবা কোথাও একটু আগুন ধরিয়ে নিয়ে তার পাশে বয়স্ক মানুষজন বসছেন অথবা অনেক পিঠা পার্বণ অনেকগুলো জিনিস থাকে সেখানে আগুন লাগাচ্ছেন বিভিন্ন জায়গায় যে ঝরা পাতার মধ্যে তখন বাচ্চারা অ্যাক্সিডেন্টালি পড়তেছে আর যেটা আমরা ঘরে চলে আসি যে ঢাকা শহরে বা শহরগুলোতে যেটা হয় যে ঠান্ডা খাবার কে আমরা গরম করতে হচ্ছে বা গরম পানির ব্যবহার বেড়ে যাচ্ছে বিশেষত বাসাবাড়িতে মায়েদের এবং মেয়েদের বেড়ে যাওয়ার কারণ হল কিন্তু খুব বেশি বেশি গরম পানি গরম খাবার এবং আপনার এই যে চুলার যে আগুনের যে ব্যবহার কিংবা কাপড় শুকানোর জন্যও কিন্তু শীতকালে আমরা অনেক দেখি যে গ্যাসের চুলার উপরে উপরে এক্স্যাক্টলি যে আমাদের আগুনের ব্যবহারটা বেড়ে যাওয়ার জন্য শীতকালে আসলে পোড়াগুলো বেড়ে যাচ্ছে আচ্ছা তো পুড়ে যাওয়া তো ডিরেক্ট শুধু যে একেবারে আগুনের সংস্পর্শে আসলেই সেটিকে আমরা পোড়া বলি না এছাড়া আরো অন্যান্য উপাদান দিয়েও সেটি হতে পারে তো এই পুড়ে যাওয়াটি আসলে কি কি রকম হতে পারে ধন্যবাদ এটা ভেরি পার্টিনেন্ট একটা প্রশ্ন যে সবাই ভাবে যে কোথাও আগুন লেগে গেলো এটাকে আমরা বলি ফ্লেম বার্ন যে আগুন লেগে যাওয়া থেকেই পুড়ে যায় কিন্তু আমরা যদি আরেকটু চিন্তা করি দেখো যে ওই যে শীতকালে আরেকটা হচ্ছে আমি সে আগুনের শিখা থেকে আমরা কি করছি যে গরম পানি করছি তরকারি ডাল স্যুপ চা কফি এই জিনিসগুলো যখন আমরা করছি এগুলো অনেক সময় ক্যারি করার সময় অথবা অ্যাক্সিডেন্টালি শরীর পড়ে যাচ্ছে এটাকে কিন্তু আমরা বলি স্ক্যাল্ট মানে এটাও এক ধরনের পড়া থার্ড আরেকটা যেটা আসছে আপনি একটু আগেই বলেন যে চুলার উপরে কাপড় শুকাইতে শুকানোর জন্য উনি দিয়েছেন সাবধানত বশত সেখানে আগুন লাগছে অথবা শরীরে ডিরেক্ট আগুন লেগে যাচ্ছে ফোর্থ আরেকটা যেটা আমাদের শহরে বিশেষত ঢাকা শহরে এবং বড় বড় মেট্রোপলিটন সিটিগুলোতে যেটা হচ্ছে ইলেকট্রিকে পোড়া সেটা কীরকম যে দেখা যাচ্ছে বাড়ির সামনে দিয়ে ইলেকট্রিক্যাল লাইন চলে গিয়েছে বাচ্চারা হয়তো একটা স্টিক দিয়ে টাচ করলো পুড়ে যাচ্ছে অথবা একটা লুজ লাইন ছিল অথবা ইলেকট্রিক্যাল একটা পোর্ট ছিল সেখানে অসাবধানতাবশত আবার শর্ট সার্কিটের জন্য কিন্তু পুড়ে যাচ্ছে আর ফিফথ এখন যেটা একটা নতুন ট্রেন্ড আগে ছিল কিন্তু গাড়ির সিলিন্ডার বাস্ট এখন আরেকটা চলে আসছে আমাদের যে আমরা সিলিন্ডার গ্যাসের মাধ্যমে যে রান্নাবান্না করছি তো দেখা যাচ্ছে কাউন্টার ফ্রিড বা একটু হয়তো আমরা স্ট্যান্ডার্ড সিলিন্ডার ইউজ করছি না বলে দেখা যাচ্ছে যে ওখানে লিক থেকে থাকে অথবা ঘরের জানালা বন্ধ থাকে বা পাকের ঘরের জানালা বন্ধ থাকার জন্য পুরা রাত সেখানে ছোট ছোট করে অল্প অল্প করে গ্যাস জমা হচ্ছে সেটা এক সময় হয়তো দেখা যাচ্ছে যে ইডনাইট করে কিন্তু এখন দেখা যাচ্ছে এক্স্যাক্টলি যে আরেকটা যেটা হচ্ছে যে আমাদের যে এয়ার কন্ডিশনার যেটা থাকে আসলে সেখানে সম্ভবত বৈদ্যুতিক যে গোলযোগ সেটাই হয়তো মেইন কারণ পুরো যাওয়ার জন্য তো এতগুলো কারণে কিন্তু আসলে পুরো যাচ্ছে আচ্ছা তো আমরা আসব তো বয়স ভেদে যদি চিন্তা করি যখন শিশুরা কিন্তু প্রায় অ শিশুরা তো অবশ্যই তারা বোঝেন না হয়তো চা খাচ্ছে বাসায় কেউ কিংবা গরম পানি গরম ডাল তরকারি এগুলো কিন্তু তাদের গায়ে পড়ে যায় তারা হয়তো একটু একটু হাঁটতে শিখেছে তারা এটি ধরে তাদের গায়ের মধ্যে ফেলে দেয় তো তখন অনেকেরই প্রশ্ন বা আমরা অনেক ধরনের কুসংস্কারের মধ্যে এখনো আছি বলবো যে বিভিন্ন ধরনের ডিম ব্যবহার করা পেস্ট ব্যবহার করা কিংবা আমি চুনও দিতে দেখেছি অনেক রোগীকে এভাবে চলে এসছে তো তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি প্রাথমিক চিকিৎসা বাড়িতে কি হওয়া উচিত হুম সুন্দর একটা প্রশ্ন যে আপনার প্রশ্ন থেকে আমি টেক করছি যে আপনি বলেছিলেন যে আসলে আমরা দেখি যে কি কি দিচ্ছে শুধু চুন বা আপনার পেস্ট অথবা ডিম না আমরা এমনও পেয়েছি যে গোবর দিচ্ছে ইভেন কি বাটা মশলা দিয়ে দিচ্ছেন ডাল দিয়ে দিচ্ছেন তো আমরা বলবো যে এই জিনিসটা করা যাবে না কারণ ওটা ডিরেক্টলি যেটা করতেছে যে আরো স্কিনটাকে ড্যামেজ করে দিচ্ছে নাম্বার টু হলো সেখানে ইনফেকশন চলে আসছে ফলে আমরা যতই চিকিৎসা করেন কেন এটার আউটকামটা কিন্তু ভালো হচ্ছে না তাই আমাদের নির্দেশনা থাকবে কোনো জিনিসই দেওয়া যাবে না ওখানে অন্য কিছুই দেওয়া যাবে না তাহলে আমি কি করব। যদি ইনস্ট্যান্টলি পুড়ে যায় আসলে সবাই ঘাবড়ে যায় যে আমি কী করবো তা আমাদের একটাই পরামর্শ যে সেখানে আমরা যে বহমান পানি যেটা ট্যাপ ওয়াটার যে কলের পানি ছেড়ে দেব চাপকল হতে পারে পুকুরের পানি হতে পারে অথবা আমার শহরের ট্যাপের পানি হতে পারে সেখানে শরীরটা দিয়ে দেওয়া অথবা শাওয়ারের নিচে ছেড়ে দেওয়া আরেকটা জিনিস সাথে সাথে না করব ভাববে যে এখানে জল আমি মনে ঠান্ডা দিলে আমার এটা ভালো হবে আইস ওয়াটার দেওয়ার না এটা আমরা নিষেধ করব কারণ আইস ওয়াটার দেওয়া যাবে না বা বরফ ডিরেক্টলি দেওয়া যাবে না কারণ হিট যেরকম শরীরের ইঞ্জুরি করে ঠিক এই ঠান্ডা জিনিসটা কিন্তু শরীরে ইঞ্জুরি করে তাই পুরে যাওয়ায় স্কিনে যদি আমি বরফ বা ফ্রিজের পানি দিই এই যে পোড়ার যে আমরা বলি যে পার্সেন্টেজ বা ডিপ বার্ন সেটা সুপারফিশিয়াল বার্নটা আরও টিপ হয়ে যায় তো এই জন্য আমরা বলি যে ট্যাপ ওয়াটার কতক্ষণ দিব পনেরো থেকে আঠেরো মিনিট বিশ মিনিট পর্যন্ত আমরা দিতে পারি আর তবে আমরা মনে করি যে বাচ্চাদের পড়ার ক্ষেত্রে আসলে পুরে গেলে যেই ধরনের ক্ষতি হয় সেটা প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিওর তো বাচ্চারা যত ছোট থাকে সে তো নিজের শরীরে কোনো কিছু আসলে ফেলতে পারে না এটা অসাবধানতা কিন্তু আমাদের যারা অ্যাডাল্ট আছে সেই ক্ষেত্রে যেটা করা উচিত ঘরে যাতে ছোট বাচ্চা আছে তাদেরকে যাতে কিচেনে না যায় বা পাক ঘরে না যায় বা দেশে যাতে পাকের ঘরে না যায় নাম্বার ওয়ান নাম্বার টু হল যে গরম করার পর যে খাবারটা থাকবে সেটা আমি নিচে না রাখি একটু নাগালের বাহিরে রাখবো নাম্বার থ্রি হলো আমি যদি গরম পানি ক্যারি করতে হয় আমি একটা ডেকচি আমাদের দেশে ডেকচি কিন্তু থাকে একটু নিচটা একটু চোখা থাকে ফলে কোথাও রাখলে সে ফিক্স হয় না তো যেসব ঘরে বাচ্চা আছে সেখানে আমরা ফ্ল্যাট মানে পট ইউজ করতে পারি অথবা গরম পানি করার পর আমি একটা শোলখানা থেকে বালতি নিয়ে এসে তার ভিতরে আমি পানিটা ঢেলে কিন্তু আমি ক্যারি করতে পারি কিন্তু আমরা আসলে এই করতে পারি অর্থাৎ এই ক্ষেত্রে পোড়া বা পুড়ে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা সবার আগে জরুরি আচ্ছা প্রায় আমরা দেখি আপনি বলছিলেন গ্রামে বিশেষ করে আমরা জানি গ্রামের দিকে একটু ঠান্ডা বা তাপমাত্রা আসলেই কমে যায় তো তখন মানুষ এই শৈত্যপ্রবাহের সময় একটু গরম পাবার আসা হয়তো তারা ডিরেক্ট চুলার কাছে গিয়ে তার শরীরটাকে গরম করবার চেষ্টা করে তো সেক্ষেত্রে কিন্তু তার গায়ে এবং জামায় একেবারে আগুন ধরে অনেকেই চলে আসেন তো সেক্ষেত্রে যখন বাসায় তারা হয়তো প্রাথমিক চিকিৎসা নিলেন তো হসপিটালে আসার পরে আপনারা কি ধরনের চিকিৎসা করে থাকেন থ্যাংক ইউ আমি আরেক টু এড করতে চাই হাসপাতাল আসার আগ মুহূর্তে আমি এতক্ষণ যেটা বললাম স্কেল শরীর কিছু পড়ে পড়ল কিন্তু শরীরে যখন আগুন লেগে যায় এটা কিন্তু আরো বেশি ছিল আগে এখন একটু একটু কমে আসছে তো অনেকের গায়ে আগুন লেগে গেল তখন আতঙ্কিত হয় উনি কিন্তু দৌড় দিচ্ছেন আমরা নিষেধ করব যে আপনি দৌড়াবেন না এই ক্ষেত্রে আমরা বলি স্টপ ড্রপ এন্ড রোল মানে আপনি দাঁড়িয়ে যান মাটিতে শুয়ে পড়েন গড়া খান আর যিনি দেখবেন যে একজন পুড়ে যাচ্ছে তার কি করা উচিত সাথে সাথে একটা বড় বস্তা হতে পারে অথবা একটা কাঁথা হতে পারে কম্বল হতে পারে বড় চাদর হতে পারে ভারো কিছু দিয়ে তাকে চেপে চেপে ধরতে হবে কারণ অক্সিজেন যেতে পারবে না আগুন নিবে যাবে এইটা হলো আমাদের ইনস্ট্রাকশনীয়ি তারপরে যেটা আমি পানি দিতে পারি তারপর আমাকে হসপিটালে ট্রান্সফার করতে আমরা আসলে হসপিটালে কি করি এটা আসলে নির্ভর করে যে তার কত অংশ পুড়ে গেল সাধারণত শরীরে যখন আগুন লাগে এটা ফ্লেম বার্ন বনা হয় আগুন ঊর্ধ্বমুখী থাকে সেই জন্য যেটা হয় কাপড়ে আগুন লাগলে সাধারণত ইনহেলেশন ইঞ্জুরি যেটাকে বলা হয় শ্বাসতন্ত্র পুড়ে যায় এটা ভেরি ডেঞ্জারাস ক্লোজড এরিয়াতে যখন আগুন লাগে সেখানে ধোঁয়া তৈরি হয় কার্বন মনোক্সাইড ডাইঅক্সাইড থাকতেছে এবং গরম বাতাস থাকছে সেটা যখন আমি টেনে নিচ্ছি প্রথম প্রথমত হচ্ছে যেটা গরম বাতাসের জন্য আমার শ্বাসনালী পুড়ে যাচ্ছে দ্বিতীয়ত যে এই টক্সিক গ্যাসগুলো আমার শরীরে যে কিন্তু আমার বিষের মতো কাজ করছে ফুসফুস বন্ধ হয়ে যাচ্ছে কিডনি বন্ধ হয়ে যাচ্ছে তো এটা একটা পার্ট গেল তো এইভাবে করে আমরা আসলে আগে জেনে নিই যে আসলে আগুনটা কোথায় লেগেছে কিভাবে লেগেছে তার মানে অংশ পুড়ে গিয়েছে তো সাধারণত আমরা হসপিটালে নেওয়ার পর পেশেন্ট ট্রান্সফারের সময় আমাদের উপদেশ থাকবে অনেক সময় আতঙ্কিত হয় তাকে সরাসরি রংপুর থেকে হয়তো ঢাকায় নিয়ে আসছে অথবা বরিশাল থেকে ঢাকায় আর কারোর কাছে জানে আমাদের নির্দেশনা হবে আপনারা কাছের যে কোনো একটা হসপিটালে চলে যান সেখানে যেই চিকিৎসক আছেন সে এম পাশ করা মানে ওনার বেসিক নলেজ আছে ওখানে যদি নার্স থাকে তার বেসিক নলেজ আছে আমার বেসিক নলেজ আছে ওখানে যাওয়ার পর যেটা করবেন প্রথমেই কিন্তু বা একটা কেনুলা ওপেন করবেন মানে যেটা সিরাপথে স্যালাইন দেওয়ার জন্য কারণ পুরে যাওয়ার মৃত্যুর প্রধান কারণ হলো কিন্তু শরীর থেকে পানি বের হয়ে যাওয়া তাই যদি একটা স্যালাইন দিয়ে পেশেন্টটাকে ট্রান্সফার করে তাহলে কিন্তু সে জীবনে বেঁচে যাবে কিন্তু আমরা ভুল যেটা করি আমরা তাড়াহুড়া করে অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকার দিকে রওনা হচ্ছে পেশেন্ট হতো আমার হাসপাতালে পৌঁছায় কিন্তু তার শরীর থেকে এই পাঁচ ছয় সাত আট ঘন্টা ট্রাভেলে তার যে পরিমাণে শরীর থেকে পানি চলে যায় তাতে তার কিডনি এবং ফুসফুস এবং অর্গানগুলা এতভাবে ড্যামেজ হয় দেখা যাচ্ছে যে বাহাত্তর ঘন্টা পরে পেশেন্টকে আমরা বাঁচাতে পারি না তাই আমাদের নির্দেশনা হলো আপনি আগে যাবেন নিকটস্থ হসপিটালে ওনারা আপনাকে রিসাসিটেট করবে আপনাকে স্যালাইন দিবে কিছু করতে হয়

তো এই যে পার্সেন্টেজ অফ যে শরীরটা পুরে গেলো এটা কিন্তু দুইটা বার্নের সাথে রিলেটেড সেটা হলো একটা হলো শরীরে আগুন লাগা এবং স্কেল ওই যে গরম জিনিস পরে যাওয়া ইলেকট্রিক বার্নের সাথে না ইলেকট্রিক বার্নে পার্সেন্টেজ ইম্পর্টেন্ট না আমার কাছে আচ্ছা আমরা আসি যেটা কমন বার্ন সেটা হলো যে পার্সেন্টেজ তো আমাদের কিছু সূত্র থাকে আমাদের চার্ট আছে সেই চার্ট দেখে আমরা করি কিন্তু সাধারণ মানুষের বোঝার জন্য আমরা অনেক সময় আমরা করি বা সাধারণ চিকিৎসকদের জন্যে যে যেই ব্যক্তি পুরে গেলেন তার যে হাত হাতের এই অংশটা এটাকে পাম্প বলা হয় এটা হলো ওনার ওয়ান পার্সেন্ট তো এতটুকভাবে আমরা কিন্তু সহজেই আমরা বুঝতে পারি যে তার কত পার্সেন্ট পুড়ে গিয়েছে আমি যদি সেভাবে মেজার করতে চাই এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না প্রায় এইটি টু নাইনটি পার্সেন্ট কিন্তু বলতে পারে আচ্ছা কেন পার্সেন্টেজটা জরুরি কারণ যত পার্সেন্ট পুড়ে যায় আমি তার শরীরে কি পরিমাণে আমি স্যালাইন দিব বা ওষুধ দেবো সেটা কিন্তু আমার মেজারমেন্ট হচ্ছে ওই পার্সেন্টেজের উপরে কারণ পার্সেন্টেজ অফ বার্ন তার বডি ওয়েটের সাথে একটা সূত্র দিয়ে আমরা কি পরিমাণে স্যালাইন লাগবে সেটাকে গুণ করে আমি চব্বিশ ঘন্টা কী পরিমাণে তার স্যালাইন দিতে হবে সেটা আমরা কিন্তু ক্যালকুলেট করি এবং ক্যাথেটার করে আমরা কি পরিমাণে বের হয়ে আসছি কারণ বার্নের মেইন চিকিৎসা কিন্তু ফ্লুইড আচ্ছা এইবার হলো সিভিয়ারিটি যে কত পার্সেন্ট বার্ন হলে আসলে আমরা সিভিয়ার বার্ন বলি ফ্র্যাঙ্কলি স্পিকিং যদি এখানেও আবার আমরা যদি বলি যে ইনহেলেশন ইঞ্জুরি যদি শ্বাস নালি পুড়ে যায় এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস এটা যদি ওয়ান পার্সেন্ট বার্ন হয়ে থাকে তার ডেথ রেট মর্টালিটি রেট বা ডেথ রেট কিন্তু হানড্রেড পার্সেন্ট পায় এটা ভ্যাটালিটি তাহলে এখন পার্সেন্টেজটা কীভাবে আসে আমরা ফোরটি পার্সেন্ট বার্ন হলেই তাকে কিন্তু মেজর বার্ন বলা হয় কিন্তু কেন কারণ ফোরটি পার্সেন্ট পুড়ে গেছে আসলে ফোরটি পার্সেন্ট যদি শরীরে পুড়ে যায় আমাদের শরীরে বিভিন্ন ধরনের মেডিয়েটার্স বলা হয় এগুলা বের হয়ে আসে তখন কি হয় এটা শরীরের বিভিন্ন জায়গায় স্কিনটাকে ফুলিয়ে ফেলে এবং বিভিন্ন অর্গানগুলোর কার্যক্ষমতা কমিয়ে দেয় জন্য ফর্টি পার্সেন্ট বার্নকে আমরা হানড্রেড পার্সেন্ট বার্নের মতো করে আমরা ট্রিট করি এই জন্য ফোরটি পার্সেন্ট বার্নকেই অ্যান্ড তার অ্যাভকেই কিন্তু বেশি যা থাকে তাকে কিন্তু মেজর বার্ন বলা হয় তাই আর বাঁচার ক্ষেত্রে যে কিছু সূত্র আছে আমরা সাধারণত বলে দিই যে পার্সেন্টেজ অফ বার্ন ফর এক্সাম্পল একজন ষাট বছর বয়সের মানুষ তার শরীরে চল্লিশ পার্সেন্ট পুড়ে গিয়েছেন তার ফ্যাটালিটি রেট কত মানে মৃত্যুর চান্স কত এই পার্সেন্টেজ অফ বার্ন এবং বয়স্ক যদি আমরা যোগ করি যেটা আসে সেটা কিন্তু ফ্যাটালিটি রেট মানে হানড্রেড পারসেন্ট যদি স্বাস্থতন্ত্র পুড়ে যায় কারোর দুই দিয়ে গুণ করতে হবে সাথে যদি তার ডায়াবেটিস থাকে হাইপার থাকে আরও যদি অন্য কোনো অসুখ থাকে তাহলে এটাকে আমরা দুই দিয়ে আর ইলেকট্রিক বার্ন হলে ইটসেলফ এটার সব সময় অনেক বেশি কারণ হার্ট বন্ধ হয়ে যায় এই জন্য পার্সেন্টেজ ওয়ান পার্সেন্ট হলেও কিন্তু পেশেন্ট পাঁচ দিন পর্যন্ত ভালো থাকার পর কিন্তু উনি মৃত্যুবরণ করতে পারেন আচ্ছা এই যে ইলেকট্রিক বার্নের কথা বললেন অনেক ক্ষেত্রেই রোগীরা আসলে বুঝতে পারেন না বা আশেপাশের লোক যারা থাকেন যে এখন রোগীটাকে নিয়ে আমরা কোথায় যাব আমরা কি মেডিসিন ডিপার্টমেন্টে যাব না অন্য কোথাও যাব হয়তো পুড়ে যায়নি কিন্তু তিনি শখ খেয়েছেন এবং তিনি হয়তো জ্ঞান হারিয়েছেন তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে কি কোনো তৎক্ষণাৎ কোনো প্রাথমিক কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কি না খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে অন্যান্য দেশে যেটা থাকে ফার্স্ট এইড এবং প্রতিটা প্রতিষ্ঠানে অথবা রেলওয়ে স্টেশন হতে পারে বা পাবলিক ট্রান্সপোর্ট বা যেখানে পাবলিক সার্ভিস আছে ওখানে ম্যান্ডেটরি যে তাকে এই ফার্স্ট এডে তার ট্রেনেই থাকবে ফার্স্ট এডে কিন্তু বার্নসহ অনেকগুলো জিনিস থাকে আমাদের দেশে হয়তো এখনও এই জিনিসটা নাই তাহলে আমি সাধারণ মানুষের কী করব তো যদি আমি কাউকে পেয়ে যাই ওই যে আগে বলেছিলাম আবারও বলছি যে তাড়াহুড়া না করে আমার সামনে যে হসপিটাল থাকবে আমাকে যে কোনো নিকটস্থ হসপিটাল আগে যেতে হবে কারণ এখানে গোল্ডেন আওয়ার থাকে গোল্ডেন মিনিটস থাকে যে আমাকে যত দ্রুত সম্ভব যদি ইলেকট্রিক বার্ন হয়ে থাকে তার হার্ট বন্ধ হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট যদি হার্ট বন্ধ থাকে তাহলে কিন্তু পেশেন্ট মারা যাবে তাহলে আমাকে কত দ্রুত আসলে হসপিটালে পৌঁছানো উচিত তাহলে আমি যদি এখন মনে করি যে টঙ্গি থেকে আমাদের শেখ হাসিনা বার্ন প্লাস্টিক্সার যে ইনস্টিটিউট আছে আমার পথেই চলে যাবে সবসময় হয়তো পেশেন্ট আমার এখানে পৌঁছাবেন কিন্তু আমি হয়তো জীবনে বাঁচাতে পারবো না তাই নিয়ম হলো যে আপনি আপনার নিকটস্থ হসপিটালে যান সেখানে আমাদের যেই এমবিবিএস ডাক্তার

জি স্যার আমরা আরও অনেক কিছু জানবো তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের আমরা দেখিয়ে থাকি সেটি এখন দেখিয়ে আসব সুপ্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে শীতকালে হেলদি থাকতে হলে কি খাবেন কি খাবেন না সে বিষয়ে আজকে কথা বলবো শীতকালটা আমাদের সবার জন্যই একটি খুব অপেক্ষা করি আমরা এই যে শীত কখন আসবে শীতের হিম হাওয়া কখন আসবে কিন্তু এই যে আনন্দের এই যে অপেক্ষার শীতটাই আমাদের দুর্ভোগের কারণ হয়ে যায় যখন এই শীতে খুসখুসে কাশি ঠান্ডা সর্দি এগুলো আমাদের হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের খাবারের তালিকায় যদি কিছুটা একটু পরিবর্তন আনা যায় যেরকমটা গরমকাল খেয়েছেন ঠিক সেই প্যাটার্নে না থেকে যদি শীতের আবহাওয়ার সাথে যুক্ত এরকম কোনো খাবার যদি আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক সুস্থ থাকতে পারবেন হেলদি থাকতে পারবেন আশা করা যায় তাহলে আপনি কি খাবেন শীতকালে দেখবেন যে বিভিন্ন ধরনের সবজি আপনার চারপাশে আছে অনেকেই সবজি খায় না এই ধরনের কমপ্লেন করে থাকে কিন্তু শীতকালে তাদের এই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যায় শীতকালে বিভিন্ন ধরনের সবজির ভিতরে ফুলকপি বাঁধাকপি শালগম টমেটো পাকা কাঁচা সব ধরনের টমেটো কিন্তু পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনি সেই নিউট্রিয়েন্টগুলোকে একটু ডিভাইড করে করে যদি খান একই রকম খাবার যদি না খেয়ে একটু সব খাবারগুলো যে মিক্স করে যদি একটা ভেজিটেবল করতে পারেন আপনি অনেক খেতেও সুস্বাদু হবে এবং আপনি দেখবেন যে সব নিউট্রিয়েন্টও আপনি পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে ফুলকপিতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন বি কমপ্লেক্স থাকে নাইসিন থাকে রিভোফ্লাভিন থাকে যাদের ভিটামিন বির জন্য বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল প্রবলেমও থাকে তারাও কিন্তু অনেকটা ইমপ্রুভ করে যায় তাছাড়া খাবারের তালিকায় আপনাকে অবশ্যই রাখতে বলবো ভিটামিন সি বিকজ অফ ভিটামিন সি আপনারা জানেন রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বাড়ায় এই যে আমি বললাম যে আপনার ঠান্ডা কাশি সর্দি এইগুলো হয়ে থাকে এক্ষেত্রে আপনি যদি ভিটামিন সি আপনার খাবার তালিকায় যথেষ্ট পরিমাণে রাখতে পারেন তাহলে আপনার ইমিউন পাওয়ার যেভাবে বুস্ট করবে আপনার সর্দি কাশিও কিন্তু ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সেক্ষেত্রে আপনার খাদ্য তালিকায় ডেফিনেটলি একটু লেবু রাখতে বলবো যারা লেবুর পরিমাণ মতো খাচ্ছেন তাদেরকে একটু ফ্রুটসের আইটেমটাও রাখতে বলবো কারণ আমরা তো ফ্রুটস সারাদিনে কোনো না কোনো ফ্রুটস খাই কিন্তু দেখা যায় মিষ্টি ফলগুলো আমাদের খুব টানে কিন্তু শীতকালে চারপাশে কিন্তু অরেঞ্জ মালটা পেয়ারা আমলকি এগুলো কিন্তু আপনার চারপাশে থাকে দেশীয় ফলগুলোও আপনি আপনার সিলেক্ট করতে পারেন লাইক আপনি একটু জলপাইও রাখতে পারেন কারণ জলপাই কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এবং এটি অক্সিডেন্ট ফুল সেই ক্ষেত্রে যাদের ভিটামিন সি ফিল আপ হয়ে গেল তাদের ক্ষেত্রে আবার ভিটামিন সি ছাড়াও এইচডিএল যাদের অনেকটা কম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কিন্তু একটু কমই থাকে সেই ক্ষেত্রে আপনি যদি জলপাইটাকে সিলেক্ট করতে পারেন অলিভ তাহলে এইচডিএল বৃদ্ধির সাথে সাথে আপনার ইমিউন পাওয়ারও কিন্তু বুস্ট হয়ে যাবে এছাড়া আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন একটু স্পিনাচ বা পালং শাক তাতে আছে নাইট্রেটস নাইট্রেটস একইভাবে আপনার খাদ্য তালিকায় রাখার সাথে সাথে আপনার বডিটাকে ইমিউন পাওয়ার বুস্ট করে ফেলবে সেই খাবারগুলোই আপনি এখন সিলেক্ট করবেন যেই খাবারগুলো চারপাশে আপনার শীতকালে পাওয়া যাচ্ছে কেননা গরমকালে যে সবজিগুলো পাওয়া যায় সেই একই সবজি যদি আপনি শীতকালে রাখেন তাহলে আপনার বডির ইমিউনিটি পাওয়ার কিন্তু বুস্ট হওয়ার কোনো সুযোগ থাকে না সো সেই ক্ষেত্রে আপনার এই খাবারগুলো যদি খাদ্য তালিকায় থাকে আশা করি আপনারা সবাই অনেকটা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ স্যার আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি আমাদের দর্শকদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে আমার যেটা পরামর্শ থাকবে একজন প্লাস্টিক সার্জেন হিসেবে যে পোড়া কিন্তু যদি শরীরে আগুন লেগে যায় বা আমি ইলেকট্রিককে যদি পুড়ে যাই সেক্ষেত্রে কিন্তু জীবন বাঁচানোটা খুবই কঠিন তাই বার্নের ক্ষেত্রে আমাদের একটা দাবি হলো যে প্রিভেনশন মানে পোড়াটাকে যাতে না হয় মানে বার্ন প্রিভেনশন করতে হবে এবং আমাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে যাতে আমাদের কোথাও আগুন লেগে না যায় শরীরে যাতে আগুন এই গরম জিনিস পরে না যায় এবং ইলেকট্রিক বার্ন থেকে যে আমরা বাঁচতে পারি তাই প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর এটাই হলো আমাদের আসলে দর্শকদের কাছে একটা চাওয়া স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবেন আপনাকেও ধন্যবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ